ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব, আপনি সেই ব্যক্তি, আপনি সেই মানুষ যে আপনার স্বামীকে করে দিতে পারেন কোটিপতি আরবপতি। অর্থাৎ আপনার একটি আচরণ দ্বারাই আপনি আপনার স্বামীকে আরবপতি তৈরি করে দিতে পারেন। মহিলাদের জন্য আজকে এই বিশেষ ভিডিও, কেননা মহিলারাই কিন্তু রান্নাঘর নিয়ে আজকে ভিডিও রান্নাঘরে। তাই আপনি যদি এই ভাবে রান্নাঘরটিকে ব্যবহার করেন আপনার রান্নাঘর, তাহলে দেখবেন আপনি আপনার স্বামীর ভাগ্য কোথায় পৌঁছে দিতে পারছেন। কথাতেই আছে সতীর পুণ্যে পতির পুণ্য। আজকে আমরা কোনো পূজাপাঠ ছাড়াই, কোনো মন্ত্র উচ্চারণ ছাড়াই কীভাবে রান্নাঘরকে আপনি, রান্নাঘরের একটি জিনিস আপনি শুধু কেয়ার করে আপনি কীভাবে আপনার হাজব্যান্ডকে, আপনার স্বামীকে, আপনার পতিদেবকে আপনি উন্নতি চরম শিখরে উন্নীত করতে পারেন, আপনি কোটিপতি আরবপতি করতে পারেন, সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। দেখুন, রান্নাঘর আমাদের দ্বিতীয় পবিত্রতম ঘর হচ্ছে, ঠাকুর ঘর হচ্ছে প্রথম পবিত্রতম ঘর এবং রান্নাঘর তার পরবর্তী পবিত্রতম ঘর। এখানে স্বয়ং মা অন্নপূর্ণার বসবাস এবং এই রান্নাঘরের উপরেই নির্ভর করছে একটি পরিবারের ভবিষ্যৎ, সৌভাগ্য, দুর্ভাগ্য। তাই এই রান্নাঘরে আপনি একটি জিনিস, সেই জিনিসটিকে যদি স্বচ্ছ রাখেন, একটু কেয়ার করে রাখেন, আপনার জীবন উন্নতি চরম শিখরে উন্নীত হবে। আর আপনার হাজব্যান্ডের যখন উন্নতি হবে তখন পুরো পরিবারেরই উন্নতি হবে। কেননা এইটার উপরে পরিবারের যে প্রধান আর্নিং মেম্বার তার ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা আজকে যেই বিষয়টির কথা বলছি সেটি হচ্ছে তাওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সবথেকে গুরুত্বপূর্ণ একটি বস্তু রান্নাঘরে তাওয়া। এই তাওয়া যদি না থাকে আপনি রুটি বানাতে পারবেন না। আর রুটি আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে। আমরা আজকে জানব যে বাস্তুর মহত্ত্ব কি এই তাওয়ার উপরে। এই তাওয়া আর কড়াই, আপনার যে রান্নাঘরে তাওয়া আর কড়াই, এই দুটোই কিন্তু রাহু প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এই ভূমণ্ডলে, বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত সজীব এবং নির্জীব বস্তু, বারবার বলি, আবারও বলতে হয়, কেননা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমাদের পরিবারের সদস্য সদস্যার সংখ্যা বাড়ছে। তারা আমরা ক্রমাগত জয়েন্ট ফ্যামিলি, বৃহত্তর জয়েন্ট ফ্যামিলিতে রূপান্তরিত হচ্ছি। তাই বারবার বলি সবার জ্ঞানার্থে যে এই তাওয়া এবং কড়া প্রত্যেকটি বস্তুর কিন্তু এক একটি গ্রহ প্রতিনিধিত্ব করে। তাওয়া আর কড়াইকে করে রাহু। তাই আপনার বাড়িতে তাওয়া আর কড়া কীভাবে রাখলে আপনি সুখ সমৃদ্ধিময় জীবনযাপন করবেন সেটার জন্যই আজকে আমাদের ভিডিও। এই রান্নাঘরে যদি আপনি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, রান্নাঘরে যদি এঁঠো পড়ে থাকে, জিনিসপত্র পড়ে থাকে, বা রান্নাঘরটা যদি ঝুলকালি থাকে, মাকড়সার জাল থাকে, সেখানে কিন্তু মা অন্নপূর্ণা কখনোই প্রবেশ করবেন না বা অবস্থান করবে না। আর সেই বাড়িতে দেখবেন যে দারিদ্রতা থাকবে, খাদ্যের দারিদ্রতা, খাদ্যের কষ্ট থাকবে, এমনকি রোগ জ্বালা সবসময় সে বাড়িতে বসবাস করবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না। প্রত্যেকের দেখবে যে মনের মধ্যে
ইচ্ছা আছে সেই ইচ্ছা কিন্তু তারা প্রকাশ করতে পারবে না বা তারা সেই ইচ্ছাটাকে সফল করতে পারবে না। যে বাড়িতে নোংরা কড়াই পরিষ্কার পরিচ্ছন্ন না, একদম কালো কুচকুচে হয়ে গেছে কড়াই, সেই কড়াই বা নোংরা অবস্থায় করা ব্যবহার করা হয়, সেটার সরাসরি প্রভাব পড়ে তার স্বামীর উপরে। যে অর্থাৎ বাড়িতে যে হেড, হেড অব দি ফ্যামিলির উপরে সরাসরি প্রভাব পড়ে। তাছাড়াও এই প্রভাব বাচ্চাদের উপরে পড়ে, আর সেই পরিবারে দেখবেন তার স্বামী বা পতি নেশাতে, নেশা দ্রব্য অত্যধিক পরিমাণে গ্রহণ করে এবং সে বিপথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, বিপথে চলে যায়। সমস্ত রাহু, এগুলো রাহু করে, এগুলো সমস্ত রাহুর কুপ্রভাবের কারণেই হয়। কিন্তু যখন আপনি রান্নাঘরের এই তাওয়া আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, তাহলে আপনি রাতারাতি আরবপতি হয়ে যেতে পারবেন। রাত্রেবেলা খাবার তৈরি করার পর তাওয়াকে অবশ্যই ধুয়ে রাখুন, বা দিনের বেলা যখনই আপনি ব্যবহার করছেন ধুয়ে রাখুন। আবার যখন আপনি খাবার বানাবেন তখনও ধুয়ে নিন। তাহলে আপনি কিন্তু ধনশালী ব্যক্তিতে পরিণত হতে পারবেন। আপনি সবার প্রথমে যদি একটি 2-3 ইঞ্চি রুটি বানান, মোটা 2-3 ইঞ্চি মোটা রুটি বানিয়ে সেটা এমন জায়গায় রেখে দেন যে সেটা কোনো পশু পাখি, কোনো জন্তু জানোয়ার খেয়ে নিতে পারবে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার অবস্থা কিভাবে দিনকে দিন উন্নতি হচ্ছে। অর্থাৎ আপনার পারিবারিক অবস্থা, সচ্ছলতা, সম্পন্নতা, সমৃদ্ধি কিভাবে দিনকে দিন বৃদ্ধি হচ্ছে। বাড়ির সমস্ত অশুভ শক্তি চলে যাচ্ছে, আপনার জীবনে পজিটিভিটি বেড়ে যাচ্ছে, আপনার পরিবারের প্রত্যেকে দেখবেন যে তাদের মধ্যে একটা শান্তি, একটা সুন্দর ভাব, সবাই সবাইকে মানছে, শ্রদ্ধা করছে, ভক্তি করছে, সবাই সবার কেয়ার করছে, ভালোবাসা, সম্পৃক্তি, একটা মধুরতা, সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন। আর একটা কথা, এই তাওয়াকে কখনোই খোলা অবস্থায় রাখবেন না, আলমারিতে যদি রাখতে পারেন। এই রান্নাঘরের জিনিসটা যদি লুকিয়ে রাখেন বা আপনি আলমারির মধ্যে ভরে রাখেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে। অর্থাৎ তাওয়া যত লুকিয়ে রাখবেন, যত লোকচক্ষুর আড়ালে রাখবেন, যত আপনি আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবেন বা যত আপনি গোপনীয়তা মেনটেন করবেন, ততই দেখবেন আপনার ভাগ্য খুলে যাচ্ছে। সাধারণত দেখতে পাওয়া যায় মানুষ জানেই না এগুলো খোলা ওপেন রেখে দেয়, এসোজন বসুজন সবাই দেখতে পাচ্ছে, বাড়ির পরিবারের সবাই দেখতে পাচ্ছে। এটা যখনই বন্ধ করে দেবেন দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে উঠছে, কোটিপতি থেকেও আরবপতি হতে আপনি কিন্তু একটুও সময় আপনার লাগবে না। অবশ্যই এটা করুন এবং এটা করে আপনারা আরবপতি হয়ে উঠুন, এই কামনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।